রাজ্যের সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কাঠালিয়া ব্লকের গণনাকে কেন্দ্র করে সংগঠিত হওয়া রাজনৈতিক সন্ত্রাসে মৃত্যু হয় কাঠালিয়া ব্লকের অন্তর্গত ধনপুর শান্তিনগর এলাকার বিজেপি কর্মী আশিস পালের। বৃহস্পতিবার তার শ্রাদ্ধ বাসরে উপস্থিত হন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সমবেদনা জানান পরিবার পরিজনদের এবং পাশাপাশি দলের পক্ষ থেকে 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা স্বরূপ চেক তুলে দেন মৃতের বৃদ্ধা মা, স্ত্রী এবং পুত্রের হাতে। বিজেপি দলের রাজ্য সভাপতি আশিস পালের বৃদ্ধা মা, স্ত্রী ও ছেলেকে সান্ত্বনা দিয়ে বলেন, দল এই পরিবারটির পাশে আছে, ভবিষ্যতেও থাকবে, ছেলে যতটুকু পড়াশোনা করতে চায় তাকে সেই ব্যাপারে সাহায্য করবে, পাশাপাশি যারা এই জঘন্যতম ঘটনাটি করেছে তাদের উপযুক্ত শাস্তি যাতে হয় এই ব্যাপারে দলের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা নেওয়া হবে। আমরা সবাই জানি আমাদের একনিষ্ঠ কার্যকর্তা আশিস পাল আমাদের এই ধনপুর বিধানসভায় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের ফলাফল ঘোষণার দিন সিপিএমের ঘাতক বাহিনী দ্বারা যেভাবে নৃশংসভাবে খুন হয়েছেন, এটা আমাদের এই আশিস পালের যেই ধরনের নিষ্ঠাবান কার্যকর্তা আমাদের দলের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং আমরা দল থেকে ওনার পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা আমরা করেছি আজকে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। তো পরবর্তী সময়ে এই পরিবারের পাশে আমাদের দল এবং সরকার অবশ্যই থাকবে। আমাদের সম্মানিত বিধায়ক বিন্দু দেবনাথও এই পরিবারের পাশে রয়েছে। আমাদের দেবব্রত ভট্টাচার্য, যিনি আমাদের জেলা সভাপতি, এবং আমাদের যারা কার্যকর্তা বিশু দেবনাথ থেকে শুরু করে সকলেই, আমি এসে শুনলাম যে পরবর্তী সময়ে তারা এসে পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং আগামী দিন এই পরিবারের দায় দায়িত্ব এবং কিভাবে তাদেরকে রক্ষা করা যায় তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে। প্রয়াত আশিস পালের বাড়িতে দলের প্রদেশ সভাপতির সাথে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, সোনামুড়ি মহকুমা অর্থাৎ সিপাহীজলা দক্ষিণ দলের সভাপতি দেবব্রত ভট্টাচার্য, সিপাহীজলা জেলার পরিষদের কয়েকজন সদস্য সহ কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যরা এবং দলীয় কার্যকর্তারা। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।